তো আজকে আমরা বেশি পড়বো, হ্যাঁ বেশি খাই ফেলছি কিছু কথা, সত্যি কথা। আমি কাহিনী কি হচ্ছে জানো, বলি কি কাহিনী। ফুড পান্ডার অফার আছে, অফারটা হচ্ছে আমি নরসিংদী আসছি, তো আমি তো আগে সিলেট ছিলাম, তো সিলেট থাকতে মূলত ফুড পান্ডা এত ভালো ছিল, মানে সিলেটে ফুড পান্ডা সার্ভিস ভালো ভালো হচ্ছে, তোমার হাংরি নাকি একটা অবস্থা, তো আমি নর্মালি হাংরি নাকি অর্ডার দিই কোনো কিছু খাইতে, তো ফুড পান্ডায় অর্ডার দিইনি, তো এই জন্য ফুড পান্ডায় আমার ফার্স্ট অর্ডার, বুঝছো, ফার্স্ট অর্ডারে তারা ইয়া করছে, বোনাস দিছে, মানে নোটিফিকেশন আসছে যে ফার্স্ট অর্ডারে 180 টাকা ছাড়, ঠিক আছে 180 টাকা ছাড়, মানে আমি যদি 300 টাকার অর্ডার দিই তাইলে 180 টাকা ছাড় দিবে, তো অনেক ভালো অফার না, খেয়াল করছো, তুমি 300 টাকার জিনিস 120 টাকায় পাচ্ছ, তো ভালো না জিনিসটা। তা আমি ঢুকলাম, ঢুকার পরে দিই না আরো বড় ছাড়, কেমন ছাড়, শুধু 180 না, সাথে আরো 49 টাকা ছাড় দিবে, তার মানে মোটামুটি কত 230 টাকা ছাড়। তাহলে আমি যদি 300 টাকার জিনিস কিনি, এই জিনিসটা আমি পেয়ে যাচ্ছি কত টাকায়, 70 টাকা, তাহলে অনেক বিশাল একটা অফার না। আমি কি করছি জানো, তো আমি অর্ডার দিছি হচ্ছে একটা মাটন কাচ্চি অর্ডার দিছি, সাথে দিছি বুরহানি, এরপরে একটা তেহরি অর্ডার দিছি, সাথে দিছি হচ্ছে সবজি, তো আমি তো একা, সাথে তো কেউ নাই, তো এই দুইটা বুঝলি তো, কাচ্চি বুরহানি আর তেহরি সবজি দুইটা একসাথে খাওয়া, কি মনে করছো, মানে দুইটা মিলে ছিল 362 টাকা, আমি অফারে পাইছি হচ্ছে 140 টাকা, বুঝতে পারছো কত টাকা ছাড় পড়লো, 220 টাকা মানে ছাড় পড়তো, মানে 10 টাকা ডেলিভারি আসছে, তো এই দুইটা খায়া আমি তো আর ধরতে পারি, বুঝছো, তোমাদের আর কি ক্লাস লেটে দিছিলাম যাতে আর কি এই আটা খাওয়া দাওয়া করতে পারি, 8-30 মিনিট সময় লাগে, তো খায়া তো দেখি আর নড়া যায় না, বুঝছো, তো এতক্ষণ আমি হা করে শুয়ে আছি যাতে একটু নর্মাল হন, এখন কিছু নর্মাল হয়েছি, আমার স্বল্প পূর্ব, হ্যাঁ বুঝছো, যারা নরসিংদী থাকো তারা বলো, হ্যাঁ কেমিস্ট্রি ক্লাস, এই তুমি কোন গ্রুপ, এই তুমি কোন গ্রুপে লিঙ্ক পাইছো, বুঝবা সমস্যা নেই, আগে ক্লাস না করলে চলবে, এটা এমনি বুঝবা, নতুন টপিক। আচ্ছা কথা হইলো গিয়া, যারা নরসিংদী থাকো বা অন্য কোনো থাকো ট্রাই করে দেখতে পারো, হ্যাঁ 300 টাকায় 180 টাকা থাকি, অনেক বড় একটা অফার, ফুড পান্ডার একটা ইয়া করে দিলাম, ফ্রিতে প্রমোশন করে দিলাম, ঠিক আছে, এই আমি এত খাই না তো, আমি খুব কম খাই, কিন্তু ওই যে অফারের লুক সামলাইতে পারি না, বুঝো নাই, মানে পুরা 220 টাকার মতো ছাড়, অনেক বড় ছাড় না, তো আমি এত 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 বড় ছাড়ের লুক সামলাইতে পারি না, বুঝছো, অর্ডার দিয়ে ফেলছি, পরে খায়া তো নিতে পারি না, আমি তো আগে অনেক চিকন ছিলাম, এখন খায়া দেওয়া মোটা হয়ে গেছে। আচ্ছা তো দেখো আমরা পড়া শুরু করি, আমরা গ্রুপ ষোলো পড়বো, হ্যাঁ গ্রুপ ষোলোতে আগের দিন একটু দেখছিলাম যে ওই যে OF2 গঠিত হয়, OF4 আর OF6 কেন গঠিত হয় না, এটা দেখে ফেলছি, এটা লাগবে না আজকে, আজকে আমরা গ্রুপ ষোলোর কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, যেমন হচ্ছে তোমার জানো গ্রুপ ষোলোর একটা মৌল হচ্ছে অক্সিজেন, ঠিক না, তো অক্সিজেন দিয়াই মূলত অক্সাইড গুলা গঠিত হয়, যত অক্সাইড আছে সব কি দিয়ে গঠিত হচ্ছে, অক্সিজেন দিয়া, তো অক্সাইডের কিন্তু অনেকগুলো প্রকার বেজ আছে, তোমার 9-10-এ থাকতে একটা থক ছিল সুপার অক্সাইড, পলি অক্সাইড, তারপর হচ্ছে তোমার কি বলে এরকম আর নিরপেক্ষ অক্সাইড, অম্লীয় অক্সাইড, ক্ষারীয় অক্সাইড, পলি অক্সাইড, তো এই অক্সাইড গুলো সম্পর্কে আজকে আমরা একটু ধারণা রাখি, কারণ এখান থেকে এমসিকিউ দেয়, ঠিকই আসবে না কিন্তু এমসিকিউ দেয়, তুমি দেখবা যে ভালো ভালো জায়গায় কলেজে ভালো ভালো এক্সামে তারপর হচ্ছে অ্যাডমিশনে দিয়ে দিচ্ছে এমসিকিউ, নিচের কোনটি ক্ষারী অক্সাইড, নিচের কোনটি অম্লীয় অক্সাইড, নিচের কোনটি নিরপেক্ষ অক্সাইড, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে অম্লীয় অক্সাইড আর নিরপেক্ষ অক্সাইড আর সুপার অক্সাইড বেশি আছে, তো আমরা একটা একটা করে দেখি যে কোনটা কি, হ্যাঁ 1 নম্বরে আমরা দেখি অম্লীয় অক্সাইড, অম্লীয় অক্সাইড, তো কথা হচ্ছে অম্লীয় অক্সাইড কার, আর এই কোয়েশ্চেনটা কিন্তু তোমার 2019 সালে মেডিকেল আসছে, 2019 ম্যাথে আসছে, হ্যাঁ নিচের কোনটি অম্লীয় অক্সাইড,
তারপর 2019-এর ম্যাচে এটাও আসছে যে নিচের কোনটি নিরপেক্ষ অক্ষর আসলে নিরপেক্ষ, ঠিক আছে, তো নিরপেক্ষ অক্ষরের মধ্যে একটা ঝামেলা আছে দেখাচ্ছে আস্তে আস্তে। তো অম্লীয় অক্সাইড ছাড়া তোমাদের অধাতু ছিল, অধাতু ছিল না বলছিলাম, অধাতু হচ্ছে আমাদের কয়টা, 16 18টা, তাই না? অধাতু হচ্ছে আমাদের 18টা, ধাতু ছিল 94টা, অপধাতু ছিল 6টা, অধাতু হচ্ছে 18টা, যার মধ্যে আমরা মোটামুটি অনেকগুলো নাম দেখছিলাম। তো অধাতুর যত অক্সাইড আছে, অধাতুর যত অক্সাইড আছে সব কি অম্লীয় অক্সাইড। আমরা যে উদাহরণ দিই, কার্বন ডাইঅক্সাইড এটা অম্লীয় অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, তোমরা হয়তো বা দেখে থাকবা যে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড এরা কিন্তু এসিড বৃষ্টি তৈরি করে, ঠিক কিনা? তো এসিড বৃষ্টি মানে কি, এসিড মানে তো অম্লীয়, ঠিক কিনা? তো এখান থেকে তুমি ধারণা নিতে পারো যে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড এরা কি অম্লীয় অক্সাইড। তারপরে নাইট্রোজেন ডাইঅক্সাইড, ডাই নাইট্রোজেন পেন্টাক্সাইড, একটা পড়া পড়াইছিলাম তোমাদের যে নাইট্রোজেনের 5টা অক্সাইড, একটা হচ্ছে N2O, একটা NO, একটা N2O3, NO2, N2O5, ঠিক কিনা? এই দুইটা হচ্ছে নিরপেক্ষ। প্রথম দুইটা কি বলেছিলাম, প্রথম দুইটা হচ্ছে নিরপেক্ষ, আর লাস্টের গুলা কি অম্লীয়। ওকে, এগুলো দেখাইছিলাম। তো এই যে তিনটাই কিন্তু কি হবে, অম্লীয় হবে, NO2, N2O5, N2O3, তারপর আছে তোমার হচ্ছে P2O5, এই সবগুলাই কি অম্লীয় অক্সাইড। ওকে, পরীক্ষা প্রশ্ন হবে নিচের কোনটি অম্লীয় অক্সাইড, নিচের কোনটি অম্লীয় অক্সাইড নয়, এইভাবে। আচ্ছা, তো 2 নম্বর হচ্ছে ক্ষারীয় অক্সাইড। তো তোমরা সবাই জানো আশা করি যে ধাতুর অক্সাইড গুলো হচ্ছে ক্ষারীয়, ক্ষারীয় অক্সাইড, ধাতুর অক্সাইড গুলো হচ্ছে আমাদের ক্ষারীয় ধাতু অক্সাইড। তো উদাহরণ হিসেবে আমরা কি দিতে পারি, যে সোডিয়াম ধাতু একটা, তো সোডিয়াম অক্সাইড এটা হচ্ছে আমাদের ক্ষারীয়। তারপর হচ্ছে কি আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড, তারপর হচ্ছে পটাশিয়াম অক্সাইড, আয়রন অক্সাইড Fe2O3, আয়রন অক্সাইড, তারপরে ক্যালসিয়াম অক্সাইড, জিঙ্ক, না জিঙ্ক অক্সাইড না, জিঙ্ক অক্সাইড ইয়া হবে, জিঙ্ক অক্সাইড উভধর্মী হবে। আচ্ছা, তো ক্যালসিয়াম অক্সাইড আর ম্যাগনেসিয়াম বলছি, ও Fe2O3 কি FeO, এটা একটা। তো এগুলো মোটামুটি হচ্ছে আমাদের কি, মানে মোট কথা যেগুলো হচ্ছে ধাতু, তার অক্সাইড হচ্ছে ক্ষারীয় অক্সাইড, শেষ, ধাতু পাই অক্সাইড ক্ষারীয় অক্সাইড। আচ্ছা, তো 3 নম্বরে আমরা দেখব হচ্ছে মূলত নিরপেক্ষ অক্সাইড, নিরপেক্ষ অক্সাইড। তো নিরপেক্ষ অক্সাইড মনে রাখার জন্য ট্রিক দিব একটা, কিন্তু ট্রিক দেওয়ার আগে একটু দেখি নি কোনগুলো, একটু আগে তো দেখে আসি যে নাইট্রোজেনের দুইটা N2O আর NO এরা কি নিরপেক্ষ অক্সাইড। আচ্ছা, তো আমি লিখি আগে কি কি, পানি একটা, কার্বন মনোক্সাইড, এরপর হচ্ছে আমাদের নাইট্রিক অক্সাইড, এরপর হচ্ছে নাইট্রাস অক্সাইড। ওকে, তো তুমি শর্ট ট্রিক দিয়ে মনে রাখতে পারো এই যে এটা হচ্ছে কো, এটা হচ্ছে নো, এটা হচ্ছে পানি, এটা হচ্ছে নাই, তাহলে কোনো পানি নাই, এটা দিয়ে মনে রাখতে পারো। কো দিয়া হচ্ছে কার্বন মনোক্সাইড, নো দিয়া হচ্ছে ডাইরেক্ট NO নাইট্রিক অক্সাইড, পানি দিয়া হচ্ছে H2O, আর নাই দিয়া হচ্ছে নাইট্রাস অক্সাইড N2O, এটা কিন্তু N2O NO2 না। একটু এই জিনিসটা মনোযোগ দিয়ে খেয়াল করলেই শেষ, কাজ শেষ। ওকে, আচ্ছা, তো এরপরে 4 নম্বর হচ্ছে আমাদের উভধর্মী অক্সাইড। তো সবচেয়ে পরিচিত উভধর্মী অক্সাইড কোনটা বলো তো, কি বলতে পারবা, পড়ে আসছে তো গ্রুপ 13, অ্যালুমিনিয়াম অক্সাইড। তো অ্যালুমিনিয়াম অক্সাইড আমরা চিনি। আচ্ছা, এরপরে জিঙ্ক অক্সাইড, এটা হচ্ছে উভধর্মী অক্সাইড। দেখো একটা জিনিস, তোমরা তো ওই যে গ্রুপ 14-র ট্রিকটা শিখছিলাম যে কাল সিলেট গেলে সোনা পাবে হাই, তাই না? কাল সিলেট গেলে সোনা পাবে, আচ্ছা ভালো কথা। তো এই যে সোনা পাবে যেটা, SN আর PB, টিন আর লেড, এই দুইটার অক্সাইড কিন্তু কি উভধর্মী অক্সাইড, টিন অক্সাইড আর হচ্ছে লেড অক্সাইড, PbO, PbO2, দুইটাই কি
উভয়ধর্মী অক্সাইড। তো মনে রাখবা, কাল বিলেট গেলে সোনা পাবে, এখানে সোনা পাবে দুই চারটাই কি উভয়ধর্মী অক্সাইড, আর অ্যালুমিনিয়াম অক্সাইড সবাই চিনি, একটা ভাবে জিঙ্ক অক্সাইড একটু কষ্ট করে মারা যায়। আচ্ছা, এরপরে 5 নাম্বারটা হচ্ছে উভয়ধর্মী পরিফেক্সি, তাই না? সুপার অক্সাইড, সুপার অক্সাইড। আচ্ছা, সুপার অক্সাইড কোনটা? যেখানে অক্সিজেনের জারণ মান -1/2, সেটা হচ্ছে সুপার অক্সাইড। অক্সিজেনের জারণ মান যেখানে -1/2 থেকে, সুপার অক্সাইড। যদি বলি পটাশিয়াম অক্সাইড, এখানে KO2, খেয়াল করো পটাশিয়াম, এখানে অক্সিজেনের জারণ মান কত? পটাশিয়ামের হচ্ছে এখানে +1, অক্সিজেনের হচ্ছে +2x, ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে x সমান আছে কত? -1। অক্সিজেনের জারণ মান আসতে হচ্ছে -1/2, তাই এটা কি সুপার অক্সাইড। এখন অনেকের একটা প্যাঁচ লাগে, একটু বলি কি প্যাঁচ লাগে। 6 নম্বরটা একটু দেখো, তুলে বুঝবা। একটা হচ্ছে সুপার অক্সাইড, আর হচ্ছে পার অক্সাইড। পার অক্সাইড, পার অক্সাইড হচ্ছে ওইগুলা যেগুলাতে অক্সিজেনের জারণ মান -1। তো প্যাঁচটা লাগে কোথায়? প্যাঁচ লাগে হচ্ছে পার অক্সাইডে -1 নাকি সুপার অক্সাইডে -1? সুপার অক্সাইডে -1/2 নাকি পার অক্সাইডে -1? এটা বেশ লাগে। তো মনে রাখার জন্য সুন্দর একটা বিষয় আছে, এই যে সুপার, সুপার দিয়ে মনে রাখবা, সুপারম্যান, সুপারম্যান। এখন দেখো সুপারম্যান প্যান্টের উপর হাফ প্যান্ট পরে, ঠিক কিনা পরে কিনা? সুপারম্যান কিন্তু প্যান্টের উপরে হাফ প্যান্ট পরে, এটা কি খেয়াল করতো? এটা কিন্তু একটা ফানি একটা বিষয়, প্যান্টের উপরে হাফ প্যান্ট পরে কেন? তুমি বলতে পারো ভাই এটা হাফ প্যান্ট শর্ট প্যান্ট যাই হোক, কিন্তু হাফ প্যান্ট তো, পুরা প্যান্ট তো না। তো ওইটা দিয়ে মনে রাখবা, সুপারম্যান প্যান্টের উপরে কি পরে? হাফ প্যান্ট পরে। হাফ প্যান্ট দিয়ে মনে রাখবা, হাফতে হচ্ছে -1/2, ওকে, হাফতে হচ্ছে -1/2। তাহলে সুপার অক্সাইড যে -1/2, এটা ভুল করার কোনো কারণ নাই, পরীক্ষা এটাই বেস্ট লাগবে, যে সুপার অক্সাইড -1/2 নাকি পার অক্সাইড -1। এইটা হচ্ছে কনফিউশনের জায়গা, আর কোনো জায়গায় কনফিউশন নাই। তখন তোমার হঠাৎ করে মাথায় কি আসবে, যে সুপারম্যান তো হাফ প্যান্ট পরে, তাহলে হাফ সুপার, তাহলে সুপার অক্সাইড হচ্ছে -1। ওকে, এভাবে মনে রাখতে পারো। আর যদি এমনি মনে থাকে তাহলে তো আর ফ্রিক দরকার নেই, আমি এমনি মনে রাখতে। আচ্ছা, তো পারক্সাইড এটা হচ্ছে -1, উদাহরণ কি সোডিয়াম পারক্সাইড, হাইড্রোজেন পারক্সাইড, আমাদের জৈব যৌগে মার্কনিকোভের বিপরীত নিয়ম মনে আছে, খারাশের নীতি, কার কার মনে আছে জানো তো? মিস্টার খারাশকে কার কার মনে আছে? আচ্ছা, নাম মনে আছে, তখন বিক্রিয়া মনে নেই। আচ্ছা, ঠিক আছে, অ্যালকিনে বিক্রিয়া আছে। তো এই যে সোডিয়াম পারক্সাইড, হাইড্রোজেন পারক্সাইড, বেরিয়াম পারক্সাইড, এগুলো হচ্ছে আমাদের কি পারক্সাইড। কেমনে বুঝলাম? এই যে এখানে অক্সিজেনের জারণ মান বের করো, তাহলেই পেয়ে যাবে। সোডিয়ামের হচ্ছে +2, অক্সিজেন হচ্ছে +2x, ইকুয়ালস টু হচ্ছে 0, তাহলে 2x ইকুয়ালস টু -2, x ইকুয়ালস টু -1, তাহলে অক্সিজেনের জারণ মান কত বেরিয়েছে? -1। এটাকে তো চিন্তা করো, বেরিয়ামে হচ্ছে +2, অক্সিজেনে হচ্ছে +2x, ইকুয়ালস হচ্ছে 0, তাহলে x ইকুয়ালস টু -1। আর জারণ মান সবাই বের করতে পারো তো? পারো না? কিভাবে করলাম? এটা তো 9-10-এর বিষয়, সবাই পারো তো? জানো তো? ওকে, পার অক্সাইড গেল, সুপার অক্সাইড গেল, আর কি আছে? জিঙ্ক অক্সাইড কথা বলছি, বুঝছি। আর বাকি আছে হচ্ছে পলি অক্সাইড, এটা পড়লেই কাজ শেষ, আর কিছু লাগবে না। পলি অক্সাইড, তো পলি দিয়া কার নাম মনে পড়ে? পলিমারের কথা মনে পড়ে, পলিমারের মধ্যে অনেকগুলো মনোমার থাকে। তো সেম ভাবে পলি অক্সাইডের ভিতরে অনেকগুলা সাধারণ অক্সাইড ভূমিকা বসে থাকে, ওকে। যেমন Fe3O4, এটা একটা পলি অক্সাইড, এর ভিতরে ভূমিকা বসে আছে হচ্ছে FeO প্লাস Fe2O3, ওকে, দুইটা মিলে হচ্ছে একটা, তার মানে এটাকে একটা পলি অক্সাইড। আবার MN3O4, ম্যাঙ্গানিজ আছে যেটা, এর নাম কি হবে? ম্যাঙ্গানিজ পলি অক্সাইড। এর গঠনটা কি? MnO প্লাস MnO2, তো এখানে হবে তো দুই দিলে সমতা, ওকে। এরকম আরেকটা আছে হচ্ছে লেড পলি অক্সাইড, Pb3O4। সবগুলাই দেখো, একটা জিনিস খেয়াল করো, সবগুলাই হচ্ছে 3-4, 3-4, 3-4, ওকে। আচ্ছা, তো এটা ভাঙলে কি হয়? লেড অক্সাইড দুইটা প্লাস হচ্ছে একটা
লেড ডায়োক্সাইড। আচ্ছা, তো এই ছিল আমাদের কাহিনী অক্সাইড মক্সাইড নিয়ে। আর তেমন কিছু জানতে হবে একটা সম্পর্কে, এগুলো জানিয়ে না। ওকে, তাহলে গ্রুপ শুরুতে আমাদের আর একটা তেমন করে পড়া নাই। এই ওয়েভ টু গঠিত হলেও ওয়েভ ফোর ওয়েভ সিক্স কেন গঠিত হয় না, আর এই অক্সাইড গুলো নিয়ে আলোচনা, ঠিক আছে? আমরা পরবর্তীতে গ্রুপ 17-তে চলে যাবো। গ্রুপ 17-তে কি কি পড়া? গ্রুপ 17-তে কিন্তু মজার মজার পড়া হচ্ছে। হ্যাঁ, গ্রুপ 17 তোমরা তো ছোটবেলা থেকে ব্লিচিং পাউডারের সংকেত লিখে আসতেছো। ব্লিচিং পাউডারের সংকেত কি? বলো, ক্যালসিয়াম। আচ্ছা, আচ্ছা, ক্যালসিয়াম অক্সিজেন ক্লোরিন ক্লোরিন। আচ্ছা, ঠিক আছে, সুন্দর হয়েছে বলাটা। তো এটা আসলে অনেকে কেমনি শিখে, এই দেখো, শিয়াল ও শিয়াল এমনি ডাকে, বুঝছো? মানে শিয়াল মানে কি? শিয়াল পর হচ্ছে ও শিয়াল, মানে শিয়ালে ডাকতেছে শিয়াল, ও শিয়াল। তো এই যে শিয়ালটা হচ্ছে শিয়াল, ও শিয়াল মানে কি? ও শিয়াল, তারপর একটা ক্যালসিয়াম। ওকে, তো এটা অনেকের মনে আছে যে ব্রিথিং পাউডার হচ্ছে শিয়াল ও শিয়াল, শিয়ালে ডাকলে ব্রিথিং করা দরকার। আচ্ছা, তো দেখো এখানে এই যে ক্লোরিন কোন গ্রুপের? গ্রুপ 17। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে গ্রুপ 17-এর মৌলগুলা কিন্তু কি হিসেবে কাজ করতে পারে, বিরঞ্জক বা ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে। বিরঞ্জক বা ব্লিচিং এজেন্ট রূপে কাজ করতে পারে। তো পরীক্ষায় একটা কোয়েশ্চেন আসে, ক্ষতে, সৃজনশীলের ক্ষতে একটা কোয়েশ্চেন দেয় যে ক্লোরিন একটি বিরঞ্জক, ব্যাখ্যা কর। ঠিক আছে, হচ্ছে কোয়েশ্চেন, ক্লোরিন একটি বিরঞ্জক, ব্যাখ্যা করো। তাহলে কি হয় আনসার করো, জাস্ট দু একটা বিক্রিয়া রেখা দিলেই কাটছে। তো বিরঞ্জক মানে কি? পানিতে দিলে যে যে কাপড়ের সাথে বিক্রিয়া দিব সেই কাপড়কে কি করে? বর্ণহীন করে দেয়, ঠিক আছে? তো আমরা আবার যদি বলে ক্লোরিন একটা ব্লিচিং এজেন্ট, ব্যাখ্যা করো, সেম বিক্রিয়া দিতে পারো। ওকে, তো আনসারের মধ্যে আমরা কি করব, প্রথমে ক্লোরিনের সাথে পানির বিক্রিয়া দিব। তো তৈরি হবে হচ্ছে, দেখো, এইচসিএল তৈরি হইলো আর এইচওসিএল তৈরি হলো, হাইপোক্লোরোসিস যেটা। তো দেখো এটা হচ্ছে এইচ আর ওএইচ, একটা এইচসিএল আর কি এইচওসিএল, ইজি, আহামরি কিছু না। তো এইচওসিএল পরবর্তীতে ভেঙে এইচসিএল প্লাস জাইমান অক্সিজেন তৈরি হয়, ঠিক আছে? এই জাইমান অক্সিজেন যখন তুমি ধরো যে কোনো ময়লা মধ্যে দিবা, ধরো তুমি কি দেওয়া যায়, ময়লা ইংলিশ, কি এই ময়লা ইংলিশ, কি এই ময়লা ইংলিশ আমি বলি, হ্যাঁ, ডাস্ট বলা যায়, ডাস্ট বলা যায়। যখন সেটা ইউজ করবা তখন তুমি এখানে পরে লিখে দেবা নো ডাস্ট বা কিছু একটা, বুঝছো? মানে এইভাবে যে ময়লাগুলা সাথে যখন জাইমান অক্সিজেন আসছে তখন চলে গেছে। তো এইভাবে তুমি দিতে পারো অথবা বাংলায় লিখতে পারো। তো এইভাবে বিক্রিয়াগুলো লিখে দিলে এটা বিরঞ্জকের ব্যাখ্যা হয়ে যাবে, বা বিরঞ্জকের ক্ষেত্রে রং উঠায় দেয়। তুমি এখানে কালার ইয়া দিতে পারো, কালার দিতে পারো, এখানে তুমি দিতে পারো কি নো কালার, মানে এইভাবে জাস্ট বুঝাইতে পারলে এলো যে অক্সিজেনটা কি করতেছে, জাইমান অক্সিজেন কি করতেছে, কালারটা উঠাই দিয়েছে, ময়লা উঠাই দিয়েছে, এই হচ্ছে কথা। তো জাইমান অক্সিজেনটাই মূলত এই জন্য দায়ী, জাইমান অক্সিজেন তৈরি করতেছে কে, ক্লোরিনটা কিন্তু তৈরি করতেছে। ওকে, ক্লোরিন যদি না থাকতো তাহলে তৈরি, ভালো কথা। তো এটা ছিল আমাদের ব্লিচিং এজেন্ট বা বিরঞ্জকের যে আইডিয়া। এরপরে হচ্ছে, তুমি হয়তো অনেকেই অসামঞ্জস্যতা বিক্রিয়ার কথা শুনছো, ঠিক কিনা? অসামঞ্জস্যতা বিক্রিয়া, অসামঞ্জস্যতা বিক্রিয়া, এটা মানে কি? খেয়াল করো, আমরা যখন নির্দিষ্ট একটা বিক্রিয়া দিলাম, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা দিয়ে একটু তাকাইলে বুঝতে পারবা, ক্লোরিন প্লাস পানি যখন বিক্রিয়া দিলাম, এইচসিএল প্লাস এইচওসিএল, ঠিক না? তো দেখো এইচসিএল যৌগ ক্লোরিনের জারণ মান হচ্ছে -1, কারণ কি, হাইড্রোজেনের হচ্ছে +1। এইচওসিএল এইখানে ক্লোরিনের হচ্ছে +1, কারণ হচ্ছে হাইড্রোজেনের +1, অক্সিজেনের -1, কথা ঠিক কিনা? খেয়াল করো, একটা বিক্রিয়ায় যখন একই একটি মৌলের যে উৎপাদগুলো তৈরি হবে সেখানে দুই ধরনের জারণ মান পাওয়া যায়, -1ও পাওয়া গেছে, +1ও পাওয়া গেছে, সেই বিক্রিয়াকে বলা হয়
অসামঞ্জস্যতার বিক্রিয়া। কথা বুঝতে পারছো? সে বিক্রিয়া কি বলে? অসামঞ্জস্যতার বিক্রিয়া। আরেকটা উদাহরণ দেওয়া যায়, ক্লোরিনের সাথে যদি আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেই 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন এই যে সিয়াল ও সিয়াল তৈরি হবে, মানে ব্লিচিং পাউডার যে তৈরি হবে, সিয়া ও সিয়াল, সিয়াল প্লাস পানি। তো খেয়াল করতে পারো এখানে এই ক্লোরিনের জারণ মান আর এই ক্লোরিনের জারণ মান কত, ক্যালসিয়ামের হচ্ছে +2 আর হচ্ছে কত -2, একটা ক্লোরিনের হচ্ছে -1 আর একটা ক্লোরিনের কত +1। কথা বুঝতে পারছো? তো এখান থেকে আমরা বুঝতে পারি যে একই পরমাণুতে বা একই বিক্রিয়ায় সেম মৌলের দুই ধরনের জারণ মান, এটাকে বলা হয় অসামঞ্জস্যতা বিক্রিয়া। ঠিক আছে বলো। আচ্ছা, ব্লিচিং পাউডারের সঙ্গে মনে রাখার জন্য তুমি শিয়াল ডাকতে পারো, তুমি ডাকো শিয়াল ও শিয়াল, শিয়াল ও শিয়াল, শিয়াল মানে হচ্ছে সিএল ও সিএল, বুঝছো? আচ্ছা আচ্ছা, তো দেখো আমাদের 3 নাম্বার যেটা, আচ্ছা কে ছিল ও ছিল, আচ্ছা ভালো কথা, তো এক নতুন একটা জিনিস জানলাম। আমি ওই যে শিয়াল ও শিয়াল আমিও জানছিলাম আরেকজনের কাছ থেকে, হ্যাঁ তো এইভাবে আর কি, একজনের কাছ থেকে আরেকজনের কাছে সরায়, কার মাথায় কখন কি আসে কখন ঠিক নাই, আমরা হইলাম পাগলা মার্কা মানুষ, বুঝছো? যখন যেটা আসে ওইটা দিয়ে পড়া মনে রাখে, বুঝছো? কিছু করার নাই, আমাদের পড়ার সিস্টেম এমন হয়ে গেছে, অনেক কিছু মনে রাখছে না। বিদেশে দেখবা যে সূত্রগুলা কিন্তু পাশে লেখা থাকে, তোমার পরীক্ষা যখন দিতে যাবা ফিজিক্সের অঙ্কের পাশে সূত্র লেখা, তুমি জাস্ট অ্যাপ্লাই করা ঠিক না, আমাদের কিন্তু সব কিছু মনে রাখতে হবে, এই জন্য আমরা একটু পাগলা মার্কা হয়ে গেছি, যেমনি পারি মনে রাখি। আচ্ছা, তো আরেকটা যৌগ হচ্ছে আন্ত হ্যালোজেন যৌগ, আন্ত হ্যালোজেন যৌগ মানে হ্যালোজেন কারা কারা, এফ সিএল বিআর আই, অ্যাস্টাটিন লিখলাম না, অ্যাস্টাটিন লিখলাম। তো এরা যদি নিজেদের মাঝে বন্ধন গঠন করে, এরা যদি নিজেদের মাঝে বন্ধন গঠন করে, আন্ত মানে কি নিজেদের মাঝে, একটা একটার সাথে হ্যালোজেন একটা একটা সাথে যৌগ গঠন করে, তার নাম কি আন্ত হ্যালোজেন যৌগ। অনেকেই হয়তো বা IF7 যৌগটার নাম শুনতো, শুনছো না? কোনো সময় কি মনে হয়েছে যে আরে এখানে আয়োডিনও তো হ্যালোজেন, ফ্লোরিনও তো হ্যালোজেন, কেমনে কি? তারপরে তুমি কি কখন এমন দেখছো যে সোডিয়াম পটাশিয়াম একসাথে আছে, দেখছো? বা তুমি কেমন দেখছো ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম একসাথে আছে, দেখো নাই কিন্তু, দেখো নাই কিন্তু। কিন্তু এই ক্ষেত্রে কি দেখতেছি, আয়োডিন আর ফসফরাস একসাথে আছে, কোনোদিন কিন্তু ফসফরাস বলে মাথা নষ্ট হয়ে গেছে, ফ্লোরিনের সাথে আছে। তো কোনোদিন কি প্রশ্ন আসছে মনের মধ্যে যে এলা এরা দেখি একই গ্রুপের মূল একসাথে আছে, জানি দাগের কথা না, কথা না, কারণ আমরা চিন্তা করি না, আমার খারাপ মনে হচ্ছে, আমার মনে লাগছে না। যখন আমি দেখলাম যে আন্ত হ্যালোজেন যৌগ নামের টপিক আছে, পরে দেখি যে কাহিনী তো অন্যরকম, যখন হ্যালোজেনরা নিজেদের মাঝে বন্ধন গঠন করে তার নাম কি আন্ত হ্যালোজেন যৌগ। ওকে, এরকম আরো যৌগ আছে, যেমন IF আছে, তারপর আছে হচ্ছে তোমার কি কি আছে আমি তো ভুলে গেলাম, BRF3 আছে, তারপর কি কি আছে CLF3 আছে, এরকম যৌগ আছে। ঠিক আছে, IF7, BRF3, CLF3, এগুলো হচ্ছে আন্ত হ্যালোজেন যৌগ। পরীক্ষা প্রশ্ন কিভাবে আসবে, নিচের কোনটি আন্ত হ্যালোজেন যৌগ, তখন তোমার বুঝতে হবে আসলে কি চাইছে, দুইটা হ্যালোজেন একসাথে আছে এমন যৌগ চাইছে, তখন তুমি অপশনে খুঁজবা কোন যৌগের মধ্যে দুইটা হ্যালোজেন একসাথে আছে আর কিছু। ওকে, এরপরে অনেকে হয়তো বা হ্যালাসিডের নাম শুনছো, আমরা রাসায়নিক পরিবর্তন করছি, রাসায়নিক পরিবর্তন চতুর্থ অধ্যায়ে হ্যালাসিড, হ্যালাসিড ওয়ার্ড ভাঙলে বোঝা যায় হ্যালোজেন প্লাস এসিড, যখন হ্যালোজেন সহযোগী এসিড তৈরি হয় তার নাম কি হ্যালাসিড। উদাহরণ কি কি, HI, H, HF লিখে আগে, HF, HCl, HI, FBr, HI,
এখান থেকে প্রশ্ন আসে হচ্ছে, এই যে ক্যাগল লিখলাম, কি বলে এসিড গ্রহ নাম লিখলাম, এদের সক্রিয়তার কমলেখন কোনটি বেশি সক্রিয় বা সফলতার কমলেখন কোন এসিড বেশি সবল? তোমাকে পড়াইছি এগুলো, তোমরা একটু বলো তো ক্রমটা কি হবে, কে সবল বেশি, এইচ এফ নাকি এইচ আই? এটা বলো। আচ্ছা এইচ আই, কেন এইচ আই? এই যে আয়োডিনের আকার অনেক বড়, এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত আছে, তো কারা বেশি সবল যারা দ্রুত এইচ প্লাস ত্যাগ করতে পারে? দ্রুত এইচ প্লাস ত্যাগ করলে তাদেরকে আমরা কি বলি, সবল। তুমি এইচ আই আর এইচ এফ এর যদি তুলনা করো, দেখবা যে ফ্লোরিন হাইড্রোজেনকে খুবই শক্ত বন্ধন দ্বারা আটকায় রাখে, বাট আয়োডিনের এত শক্ত না, কারণ আয়োডিন হচ্ছে অনেক বড় আন্তনবিক আকর্ষণ যেটা হাইড্রোজেনের প্রতি, এটা খুবই কম, যার কারণে হাইড্রোজেন সহজেই সহজেই কি বের হয়ে চলে যেতে পারে, কিন্তু এখানে সহজে বের হতে পারে না, যার কারণে এইচ আই হচ্ছে বেশি সবল। কি বলে ক্রমটা কি হবে, এইচ আই ইজ গ্রেটার দেন এইচ সি আর, ইজ গ্রেটার দেন এইচ সি এল, ইজ গ্রেটার দেন এইচ এফ? ওকে, এটা ক্রম। আরেকটা ক্রম আসে, সেটা হচ্ছে মেরু, আচ্ছা কিসের ক্রম এটা? এটা হচ্ছে সবলতার ক্রম, হ্যালো সিট গুলার সবলতার ক্রম, কিন্তু পরীক্ষা আসে। এরপর একটা আসে মেরু প্রবণতা, কি আসে মেরু প্রবণতা, মানে আমার কি গরম লাগতেছে, বিরিয়ানি খাইছি দেখি মানে গরম লাগে, হ্যাঁ এই বিরিয়ানি খাই গরম লাগে, মানে ঘাম ছুটতেছে বুঝছো, বেশি তো। আচ্ছা আচ্ছা, তাহলে এ মানে ঘাম ছুটতেছে একদম, এরকম অবস্থা, ফ্যান থাকতে মনে হচ্ছে। আচ্ছা তো দেখো, মেরু প্রবণতা, মেরু প্রবণতা জিনিসটি কথা হচ্ছে, ফ্লোরিন, তারপর হচ্ছে তোমার ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের যে নিউক্লিয়াস কেন্দ্র আছে, কে সবচেয়ে দূরে টানতে পারে, কে সবচেয়ে দূরে টানতে পারে? ক্লোরিন সবচেয়ে জোরে টানে, এরপরে একটু ক্লোরিন টান দে, এরপরে ব্রোমিন, এরপর হচ্ছে আয়োডিন, মানে ফ্লোরিনের আকার সবচেয়ে ছোট, তো সে সবচেয়ে জোরে টান দিতে পারে কারণ আকর্ষণটা বেশি, তো নিজের দিকে টেনে আনতে পারে, এটাকে আমি কি বলি মেরু প্রবণতা। তো আহামরি কিছু না, জাস্ট মনে রাখবা যে আকর্ষণ করার যে প্রবণতা বা টান দেওয়ার যে প্রবণতা, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের কি মেরু প্রবণতা। ক্লোরিনের হচ্ছে সবচেয়ে বেশি, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন, বিস্তারিত পড়া আছে সাইন, দেখো জৈব রসায়নে পড়া এটা মূলত, তো আমরা ওইখানে আরো বিস্তারিত দেখবো, ঠিক আছে? আপাতত জাস্ট এটা মাথায় রাখলাম যে কার টান দেওয়ার ক্ষমতা নেই, ওকে এটাই। আরেক ভাই মনে রাখতে পারো যে তড়িৎচুম্বকগত যে ধারণা, তড়িৎচুম্বকগত ধারণা দিয়ে মনে রাখতে পারো, তোমার এইচ এফ, এইচ এফ একটা যৌগ, তারপর হচ্ছে এইচ সি এল একটা যৌগ, এইচ বি আর একটা যৌগ, এই তিনটা থাকুক, হ্যাঁ এখানে ফ্লোরিনের তড়িৎচুম্বকত্বের মান কত, 4.0, হাইড্রোজেনের 2.,, ক্লোরিনের 3.1 বা 3.0 তুমি যেটা বলো, আর ফ্লোরিনের হচ্ছে 2.1, 3.0 একটু ভালো, ঠিক আছে? আর ব্রোমিনের কত, ব্রোমিনের মনে হয় 2.5 দেখি, না 2.8, ব্রোমিনের হচ্ছে 2.8, হাইড্রোজেনের 2.1। দেখো সবচেয়ে বেশি টান কে দিবে, ইলেকট্রন গুলো দিয়ে শেয়ার করা হচ্ছে, সবচেয়ে বেশি টান দেবে হচ্ছে ফ্লোরিন, তারপরে একটু টানটা একটু কম ফ্লোরিনে, তারপর হচ্ছে ব্রোমিন। দেখো ফ্লোরিন এখানে ডেল্টা নেগেটিভ, হাইড্রোজেন ডেল্টা পজিটিভ, এখানে ক্লোরিন ডেল্টা নেগেটিভ, এখানে হাইড্রোজেন ডেল্টা পজিটিভ, এখানে ব্রোমিন ডেল্টা নেগেটিভ, হাইড্রোজেন ডেল্টা পজিটিভ, প্রত্যেকটা মধ্যে কিন্তু কি তৈরি হয়েছে, পোল তৈরি হয়েছে, ঠিক না? পোল এর বাংলা কি মেরু। তো দেখো তো মেরু তৈরির প্রবণতা সবচেয়ে বেশি কার, মেরু তৈরির প্রবণতা সবচেয়ে বেশি কার, বা পোল তৈরির প্রবণতা সবচেয়ে বেশি কার, ফ্লোরিনের। এইভাবে আমরা বলতে পারি যে ফ্লোরিনের মেরু প্রবণতা বা পোলারিটি সবচেয়ে বেশি, কথা ক্লিয়ার? জানো তো, আচ্ছা 17 থেকে আর কিছু বাকি আছে না, একটু দেখি, হ্যাঁ একটু ওয়েট করো, আমি একটু বই থেকে দেখি 17 আর কিছু বাকি আছে না। আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করতে পারো তোমরা, ধরো প্রশ্ন করলো নিচের কোনটি শক্তিশালী, জানো নিচের কোনটি শক্তিশালী, জানো এরকম কোশ্চেন, নিচের
কোনটি শক্তিশালী জারক? আমি জানি অক্সিজেন জারক হিসেবে কাজ করে, তাই না? তো অপশনই দিল অক্সিজেন আর ফ্লোরিন, তখন তোমরা কি করো? ঠিক আছে, তো দুইটার মধ্যে কিন্তু ফ্লোরিন বেশি শক্তিশালী জারক, ফ্লোরিন কিন্তু বেশি শক্তিশালী জারক। এমন না যে অক্সিজেন জারক দেখা, আমরা সব জায়গায় অক্সিজেনকে জারক হিসেবে পড়ি, তাই মনে হয় অক্সিজেন বেশি শক্তিশালী জারক, না, ফ্লোরিন বেশি শক্তিশালী জারক। তো এর প্রমাণ কি? তুমি যদি ফ্লোরিনের সাথে পানির বিক্রিয়া দাও, সেটা বুঝতে পারবা, ফ্লোরিনের সাথে পানির বিক্রিয়া দাও, তাহলে এই ফ্লোরিনটা পানিটা কিভাবে জারিত হইয়া হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস তৈরি করে আর অক্সিজেন তৈরি করে, সমতা না করলেও চলবে, জাস্ট এটা হচ্ছে কথা। অক্সিজেন থিকা, দেখো অক্সিজেন কিন্তু আলাদা করে ফেলছে, ঠিক আছে, তো অক্সিজেন থিকা ফ্লোরিন হচ্ছে বেশি শক্তিশালী তার। আচ্ছা, তো অসামঞ্জস্য বিক্রিয়া আমরা পড়ছি, আর না আর তেমন কিছু নাই, তোমরা এখন বইটা রিডিং করো। আরেকটা জিনিস আছে যে হাইড্রোজেন ফ্লোরাইডের স্ফুটনাঙ্ক কত, অনেক আছে, হ্যাঁ, হাইড্রোজেন ফ্লোরাইডের স্ফুটনাঙ্ক কত? এই যে হাইড্রোজেন ফ্লোরাইড যেটা, এর স্ফুটনাঙ্ক অনেকবার আসে, তুমি কল্পনা করতে পারবে না কতবার আসে, 19.5 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এই মানটা মনে রাখতেই হবে, তুমি এটা মনে না রেখে পরীক্ষা যাবো না একটা কথা। ওকে, আচ্ছা, তো এগুলো গেল। আর ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল আছে একটা, আরেকটা ক্রম, লাস্ট ক্রম 17 থেকে, গ্রুপ 17-র মধ্যে আসলে ক্রমগুলো অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, মানে ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল কাদের বেশি কার কম, ঠিক আছে, একটু খেয়াল করো, কি বললাম, ভ্যান্ডার ওয়ালস, আরে কি লিখতেছি বুঝতেছি, ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল, ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল, এটা মজার কথা শেয়ার করি, হ্যাঁ, আমি তোমাদের এখন ট্যাবে ক্লাস নেই না, তো ট্যাবে ক্লাস নেওয়ার কারণে আমার কিন্তু এই যে কলমটা, তুমি হয়তো খেয়াল করছো, কলমের মধ্যে চাপ দিয়া এমনি টান দিলে কিন্তু লেখা বুঝা যায়, ঠিক না? এটা খেয়াল করছো না সবাই, যে কলমের মধ্যে চাপ দিয়া দুইবার টান দিয়ে লেখা বসে যায়। তো আমি কি করছি, যে মেডিকেলে পরীক্ষা দিতে, তো আমার একটা ওয়ার্ড ভুল হয়েছে, আমি কি করতেছি, আমার যে বল পেন আছে না, এটা আমি চাপ দিয়ে বোঝার চেষ্টা করতেছি, বুঝছো, এই হলো কাহিনী, বল পেনের মধ্যে চাপ দিয়ে আমি যে মোছার চেষ্টা করতাম, কারে মোছা না গেলে পরে মনে হয়েছে এটা তো বল পেন, এটা তো আমার ট্যাব না, বুঝছো, তো ট্যাবে লিখতে লিখতে, খাতায় না লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে, এটার মধ্যে যেমন চাপ দিয়ে আমি মোছা ফেলি দুনিয়া সব, আমি পরীক্ষা খাতায় যে কাজ করতেছি, হ্যাঁ স্যার, মনে হয়েছে বুঝতে বুঝতে দেয়। তো ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল কাদের বেশি কাদের কম, তুমি আসলে ভৌত অবস্থা দেখতে বুঝতে পারবা, ফ্লোরিন এটা হচ্ছে ফিকে কালারের গ্যাস, মানে মোট কথা গ্যাস, ফিকে অক্সাইড, ক্লোরিন, এই ক্লোরিন কি গ্যাস নাকি তরল, ক্লোরিন কি গ্যাস, আচ্ছা, এরপরে আচ্ছা ফ্লোরিন, ব্রোমিন কি একমাত্র তরল অধাতু, আচ্ছা আয়োডিন কঠিন, তাহলে খেয়াল করো কঠিনের ক্ষেত্রে আকর্ষণ সবচেয়ে বেশি না কম, বেশি, তাহলে আকর্ষণ বল বেশি, তাহলে আকর্ষণ বলটা আসলে কোন বল, ভ্যান্ডারওয়ালস বল, ভ্যান্ডারওয়ালস বল, তাহলে বলো ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল সবচেয়ে বেশি কার এই চারটার মধ্যে, ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল, অবশ্যই আয়োডিনের, তাহলে ক্রমটা হচ্ছে আয়োডিন ইজ গ্রেটার দেন ব্রোমিন ইজ গ্রেটার দেন ক্লোরিন ইজ গ্রেটার দেন ফ্লোরিন, ওকে, শেষ, আমাদের গ্রুপ 17 থেকে আর কিছু করতে হবে না, মোটামুটি এগুলোই। আন্তঃ হ্যালোজেন যৌগ আমরা পড়ছি, আন্তঃ হ্যালোজেন যৌগের মধ্যে কয়েকটা নাম আমরা চাইলে আরো লিখতে পারি, IF7, IF7 লিখতে পারো, ওই গেল কই লিখছিলাম, আন্তঃ হ্যালোজেন, আন্তঃ হ্যালোজেন, এই যে IF7 লিখতে, IF5 লিখতে পারো, আর তেমন কিছু আমাদের বইয়ে দেওয়া নেই, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো দেখো তো একটা জিনিস, যদি প্রশ্ন করি ক্লোরিন ফ্লোরিন আর অক্সিজেন এদেরকে জারকের শক্তিমাত্রা অনুসারে
জারকের শক্তিমাত্রা অনুসারে, এটা পরীক্ষায় দিতাম কিন্তু এখন দিয়ে দিলাম। পরীক্ষায় কেন দিতাম? কারণ এটা বই রিডিং এ আছে, আমি চেক করার জন্য যে তোমরা রিডিং পড়ো কিনা, কিন্তু এখন দিয়ে দিলাম, মন চাইলো আর কি পড়াই দিই। ঠিক আছে, তো এদের জারকের শক্তিমাত্রা অনুসারে ক্রম কোনটি, ক্রম কোনটি পরীক্ষায় দিতাম তোমাদের যে রেগুলার এক্সাম, এখানে দিতাম কিন্তু এখন দিয়ে দিলাম। খেয়াল কর কোনটা সঠিক ক্রম। ফ্লোরিন ইজ গ্রেটার দেন অক্সিজেন ইজ গ্রেটার দেন ক্লোরিন, হচ্ছে ক নম্বর অপশন। খ নম্বর, অক্সিজেন ইজ গ্রেটার দেন ফ্লোরিন ইজ গ্রেটার দেন ক্লোরিন। গ নম্বর, ফ্লোরিন ইজ গ্রেটার দেন ক্লোরিন ইজ গ্রেটার দেন অক্সিজেন। ঘ নম্বর হচ্ছে অক্সিজেন ইজ গ্রেটার দেন ক্লোরিন ইজ গ্রেটার দেন ফ্লোরিন, কোনটা ঠিক? আর কোনটা, ক খ গ ঘ কোনটা? একজন বলছে ক, আর কেউ, আর কেউ ক্লাসে কয়জন? ক নিলে গ। আচ্ছা, কারণ ক নিলে গ, কারণ কি তোমরা শিখছো যে ফ্লোরিনের অক্সিজেনের থেকে বেশি, ঠিক কিনা? তাহলে এখানেও ফ্লোরিন অক্সিজেন থেকে বেশি, কতটাও ফ্লোরিন অক্সিজেন থেকে বেশি, তাহলে ক নাকি গ? ওকে, এটা হচ্ছে বেশি। আচ্ছা, তো খেয়াল করো যখন আমরা বিক্রিয়াটা দিলাম ক্লোরিনের সাথে পানি, খেয়াল করো কি তৈরি হইলো, HCl প্লাস HOCl, ঠিক? পানিতে অক্সিজেনের জারণ মান কত বলো বলো? -2, ঠিক? আচ্ছা, এখানে -2 অবশ্য থাক, আমরা এই আলোচনা না এইভাবে না, আমরা অন্যভাবে আলোচনা করি। যদি আমরা ফ্লোরিনের সাথে বিক্রিয়া দিই, ফ্লোরিনের সাথে দেই পানির বিক্রিয়া, তাহলে কি তৈরি হলো আমাদের, HF প্লাস হচ্ছে অক্সিজেন, তাই তো? বিক্রিয়াটা কই লিখছিলাম, এইচ, এটা ঠিক আছে। তো খেয়াল করো এইখানে অক্সিজেন হচ্ছে -2, এখানে কত, 0, তার মানে জারণ মান হ্রাস পায়, ঠিক কিনা? তো জারণ মান হ্রাস পাওয়া মানে কি, এইখানে যে অক্সিজেনটা এটাকে জারিত হয়েছে না বিজারিত হয়েছে বলতো? অক্সিজেনটা আগে ছিল -2, এখন হয়েছে 0, জারিত হয়েছে না বিজারিত হয়েছে? আচ্ছা, এত ডিপে যাওয়ার দরকার নেই, এত ডিপে যাবো না। হ্যাঁ, এটা আসলে জারণ বিজারণের পড়া, সেকেন্ড পেপারের 3rd চ্যাপ্টার, এখন অনেক কিছু বলি নাই, তাই হয়তো তোমাদের প্যাস লাগবে, দরকার নেই, ডিপে যাওয়ার দরকার নেই, একটু সহজভাবে ভাবো। দেখছো, বলছি প্যাস লাগবে তোমাদের। আচ্ছা, এখানে ফ্লোরিন হচ্ছে জারক, ফ্লোরিন হচ্ছে কি, জারক, তাহলে জারক কি করে, জারিত করে, তো ওইটা অক্সিজেন জারিত, ঠিক আছে? জারিত হওয়া মানে কি, ইলেকট্রন ত্যাগ করছে, আগে -2 মানে কি কেটে গেল রে। আচ্ছা, কনফিউশনটা ক্লিয়ার করি। হ্যাঁ, দেখো একটু কনফিউশনে পড়ছিল তোমরা, আসলে কি যাইতো না বিক্রিয়া থেকে, তো ফ্লোরিন জারক, তো এখানে অক্সিজেন যাইতে করছে। আচ্ছা, এই যে অক্সিজেন জারণ মান কত বলছিলাম, -2, -2 মানে কি, ও 2-, এখান থেকে কিসে পরিণত হয়েছে, অক্সিজেন। খেয়াল করো ও 2- থেকে অক্সিজেন পরিণত হইতে পারে কিভাবে, অবশ্যই কি দুইটা ইলেকট্রন ত্যাগ করতে হবে, ঠিক কিনা? যে ইলেকট্রন ত্যাগ করে তার কি ঘটে, জারণ ঘটে, আর জারণ ঘটলে নিজে কি হয়, জারিত হয়, ঠিক কিনা? বুঝছো? আচ্ছা, এটা আসলে তোমার যে সেকেন্ড পেপারে তৃতীয় অধ্যায় পড়লে তুমি নিজে আরেকজনে পড়াইতে পারবে, ঠিক আছে, যদি তুমি ভালো মতো বুঝো, কনসেপ্টটা ক্লিয়ার থাকে। এখন তো পড়ো নাই, এই জন্য কনসেপ্টটা একটু 100% ক্লিয়ার নাই, সমস্যা নেই, পরে বুঝে ফেলো। তো দেখো, ফ্লোরিন কিন্তু অক্সিজেনকে পুরোপুরি জারিত করে মুক্ত করে দিছে, ক্লোরিন কিন্তু পারে নাই পুরোপুরি, কিন্তু করছে, পুরোপুরি জারিত করতে পারে না, কিন্তু কি বিক্রিয়া তো করছে। তো এই জন্য বলা হয় যে ফ্লোরিন ক্লোরিনের চেয়ে শক্তিশালী জারক। আবার ফ্লোরিন ও ক্লোরিন উভয়ই কি,
অক্সিজেনের চেয়ে শক্তিশালী তার। আমি তোমাদের একটা লাইন বলবো, ওই লাইনটা একটু খেয়াল করো, ক্যামেরা অন করে দেখানো যায় অবশ্য, ক্যামেরা অন করে দাও, ক্যামেরা অন না করে তুমি দেখতে পারবো না। সবাই একটু বইয়ের পৃষ্ঠায় 277 পৃষ্ঠায় যাও, 277 পৃষ্ঠায় যাও, আমি তোমাদের এখান থেকে দেখাবো, এটা দেখা দরকার। 277 পৃষ্ঠায় দাও, দেখে দিই, ক্যামেরা অন করে দাও। একটু খেয়াল করো, খেয়াল করলে দেখতে পাবে এখানটা লাইন আছে, দেখো তো দেখা যাচ্ছে কি না, দেখা যায়। ওকে দেখো, ক্লোরিনের চেয়ে ফ্লোরিন অধিকতর শক্তিশালী জারক, তাই তো? গেল আবার নিচে দেখো, এই যে এখানটা লাইন আছে, অক্সিজেনের চেয়ে ফ্লোরিন ও ক্লোরিন অধিক শক্তিশালী জারক, পাইছো? এইটা যদি আমরা ক্রম হিসেবে সাজাই, প্রথম কথা হচ্ছে ক্লোরিনের চেয়ে ফ্লোরিন শক্তিশালী, দ্বিতীয় কথা হচ্ছে অক্সিজেনের চেয়ে দুইটাই শক্তিশালী। তার মানে ক্রমটা কি, প্রথমে ক্লোরিন, প্রথমে ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপর অক্সিজেন, ঠিক আছে? ওকে, এই সবার কি ঘুমিয়ে ধরছে, কণ্ঠে ঘুম ঘুম লাগতেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো গেল 17, গেল 17 মিনিট, এখনো পারে নাই। আমরা 18 থেকে কি কি জানো, তো 18 হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস, নোবেল গ্যাস, এখান থেকে কিন্তু বেশ ভালো পড়া। হ্যাঁ, যেমন আমরা যদি প্রথমেই বলি, তোমরা তো জানো 18 বলতে এটা 17+18, যেটা আমি 18 পড়াইছি হবে, ও না ওটা তো পড়াই নাই, ওইটা আর কি 18 গ্রুপের ব্যবহার করে, যে এগুলো এগুলো পড়বা আগে আগে, মানে বিষয়টা হলো কি, এগুলো কিন্তু মুখস্থ পড়া, যে 18 গ্রুপে এগুলো মুখস্থ ছিল না, মুখস্থ পড়া গুলো প্রথম দিকে দিয়ে দিছি যাতে বেশি দিন পড়তে পারে, বুঝছো? এটা আসলে কিসের মতো, জৈব রসায়ন আগে কেন পড়াইছি বলো তো? কারণ জৈব রসায়ন তোমরা যাতে পরে নিজে নিজে হইলেও কিছু পড়তে পারো, অনেক বড় চ্যাপ্টার না, যত বড় চ্যাপ্টার যত মনে রাখার বিষয়, এগুলো যদি আগে পড়াই দিই তোমরা বেশি সময় ধরে পড়তে পারবে, যদি পরীক্ষার 1 মাস আগে পড়াই, রিভিশন রিভাইজ দিবা পারো, এই জন্য যেগুলো মুখস্থ জিনিস সেগুলো আগে আগে পড়াই, বুঝতে পারছো? আচ্ছা তো খেয়াল করো, আমাদের গ্রুপ 18 থেকে কি কি পড়তে হয়, এটা মূলত গ্রুপ 18 না, গ্রুপ 17+18 মিক্সড, গ্রুপ 17 প্লাস গ্রুপ 18 মিক্সড একটা কোশ্চেন, যে জেরন, জেরন বলে জেনন ফ্লোরাইড, জেনন ফ্লোরাইড বলতে জেনন ডাইফ্লোরাইড, জেনন টেট্রাফ্লোরাইড, জেনন হেক্সাফ্লোরাইড। আমরা তো জানি নিষ্ক্রিয় গ্যাস কোনো যৌগ গঠন করতে উৎসাহী না, মানে নিষ্ক্রিয় গ্যাস বিয়া করতে রাজি না, মানে একদমই বিয়া করবেই না, জীবন মানে বেদনা, সে বিয়ে করবে না, ঠিক আছে? কিন্তু দেখা গেল ফ্লোরিন নামের এক সুন্দরী তার জীবনে আসলো, ঠিক আছে, তারপর সে কি, সেও প্রেমে পড়ে গেছে, যৌগ তৈরি হয়ে গেছে। এখন কথা হচ্ছে কেন প্রেমে পড়ছে, কেন যৌগ গঠন হয়েছে, এর নিশ্চয়ই কারণ আছে। আবার জেনন তো নিষ্ক্রিয় গ্যাসের মৌল, আবার নিষ্ক্রিয় গ্যাস তো আরো আছে, নিয়ন, আর্গন, হিলিয়াম আছে উপরে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, তো এরা কি দুষ করলো, এরা কেন বিয়ে করতেছে না? আবার নিষ্ক্রিয় গ্যাসের মূলত ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন অনেকই আছে, তো বাকিরা কি দোষ করলো, তারা কেন বিয়ে করতেছে না, কেন ঘুরে ঘুরে নিয়ন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, আচ্ছা কেন ঘুরে ঘুরে এই যে কি বলে জেনন আর ফ্লোরিনের এই সম্পর্ক হইলো? কথা হচ্ছে জেননের আকার অনেক বড়, ঠিক আছে বলছো? আচ্ছা, ফ্লোরিন সুন্দরী, বাকিরা সুন্দরী না, বেস্ট একটা হয়েছে, সেরা, মানে যুক্তি অনুযায়ী যেমন টিচার তেমন স্টুডেন্ট পাওয়া গেছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, এখন আমরা হাজারি স্যারের যুক্তি অনুযায়ী, হ্যাঁ আমার যুক্তি বাদ, ভাইয়ার যুক্তি বাদ, এখন আমরা হাজারি স্যারের যুক্তিতে যাবো, যে হাজারি স্যার তার বইয়ে কি বলছে। ওকে আচ্ছা দেখো, জেনন নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে, দেখো হিলিয়ামের শক্তি স্তর হচ্ছে 1টা, নিয়নের 2টা, আর্গনের 3টা, ক্রিপ্টনের 4টা, জেননের শক্তি স্তর কয়টা, 5টা। 5টা হওয়ার কারণে তার যেই প্রোটন, প্রোটন গুলার ইলেকট্রনের প্রতি আকর্ষণ তুলনামূলকভাবে কম,
আকর্ষণ মানে টানটা কি তুলনামূলকভাবে কম, টান তুলনামূলক কম। ওকে, কারণ কি আকার বড়, জেনারের আকার বড়। ফ্লোরিন চাইলে কেন আসবে, সবচেয়ে তড়িৎ ঋণাত্মক হচ্ছে ফ্লোরিন, সবচেয়ে আকার ছোট প্লাস হচ্ছে তড়িৎ ঋণাত্মক। ঠিক আছে, আকার ছোট হলে লাভ কি, সে বেশি টান দিতে পারে, ঠিক কিনা? আর তড়িৎ ঋণাত্মক মানুষ একই সেম জিনিস, তো আকার ছোট হওয়ার কারণে আকর্ষণ কিন্তু সবচেয়ে বেশি, তার মানে কি বেশি সুন্দরী। ঠিক আছে, বাকিদের আকর্ষণ কিন্তু ফ্লোরিনের থেকে একটু হলেও কম, যেহেতু ফ্লোরিন আকারে খুবই ছোট। তাহলে একেতে জেননের আকর্ষণ কম, সে মুক্ত চাইলেই কাউকে পাইতে পারে, আর ওইখানে ফ্লোরিন পাইছে সুযোগ, তো দিছে টান, যোগ হয়ে গেছে। ওকে, তো এই যৌগের যে ব্যাখ্যা করতে চাই, যৌগের গঠন কি, এজন্য আমাদের সংকরায়নের ধারণা লাগবে। ওকে, সংকরায়নটা কিন্তু করতে হবে, তো আমরা সংকরায়ন এখন করিনি, কি করবো, তাই আমরা যৌগের গঠন এখন করবো, যতটুকু লাগে অতটুকু করবো। কি লাগবে এমসিকিউ এর জন্য, যৌগের গঠন কিন্তু সিকিউর জন্য, এই যে জেনন ফ্লোরাইড যেগুলো আছে, XCF2, XCF4, XCF6, জেনন ফ্লোরাইডের গঠন হচ্ছে আমাদের সিকিউ এ আসলেও আসতে পারে, কিন্তু এদের ক্ষেত্রে প্রভাবক, তাপমাত্রা, এগুলা কি এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, তো আমরা নর্মালি কি করব, প্রভাবক আর তাপমাত্রা এমসিকিউ এর জন্য এখন করে রাখবো, পরে সিকিউ এর জন্য বাকি গুলো করবো। কথা হচ্ছে, তুমি জেনন ফ্লোরাইড, জেনন ডাইফ্লোরাইড, টেট্রাফ্লোরাইড, হেক্সাফ্লোরাইড তৈরি করলে প্রভাবক হিসেবে লাগবে নিকেল, তাপমাত্রা লাগবে হচ্ছে 400°C। এই দুটো জিনিস মাথায় ভালো করে ঢুকে রাখো, যে নিকেল প্রভাবক আর 400°C তাপমাত্রা। নিকেল প্রভাবক আর কই কই পাইছি একটু বলো, শুনলে ভালো লাগবে আমার। জৈব রসায়নে কই পাইছি, আচ্ছা তাহলে CH ট্রিপল বন্ড CH, এখান থেকে CH2 ডাবল বন্ড CH2, এখান থেকে CH3 বন্ড CH3, এগুলার ক্ষেত্রে আমাকে কি লাগছে, কি লাগছে, নিকেল প্রভাব, আর কই পাইছি তো। আচ্ছা, 180°C এখানে, এখানে হচ্ছে আমাদের 250, যেটা দেওয়া হবে কোনো ব্যাপার না, আর কই লাগছে বল, আর কই পড়ছি, নিকেল প্রভাব কয়দিন আগে পড়ছি, চতুর্থ অধ্যায়, কে বলতে পারবা, দেখো তো একটা মনে, না আরেকটা মধ্যে পড়ছে, স্টিম অ্যালকেন রিফর্মিং বিক্রিয়া মনে আছে, স্টিম অ্যালকেন রিফর্মিং বিক্রিয়া, অনেকে হয়তো বা মনে নাই, কিন্তু এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, কার্বন মনোক্সাইড তৈরি হয়, তোমার যদি এটার সাথে এটা বিক্রিয়া দেও, তো কার্বন মনোক্সাইড প্লাস ওয়ানে ডট ডট তৈরি হয়। আমি তোমাদের বলি কোথায় আছে, লাগবে। হ্যাঁ, তোমাদের অ্যাডমিশন আদৌ কি ফুল শর্ট সিলেবাসে হবে কি না এখন ঠিক নেই, তো আগের থেকে যত বেশি অ্যাডভান্স থাকা যায়, আমাদের একটু প্রভাবক টপিকটা যদিও বা শর্ট সিলেবাসে নাই, কিন্তু আমরা পরে রাখলাম যাতে কখনো যদি লাগে মিস না হয়। তো দেখো আমি তোমাদের পৃষ্ঠা বলি, তোমরা পৃষ্ঠায় যাবা, 431 পৃষ্ঠা, 431 পৃষ্ঠা, এখানে তৈরি হয় হাইড্রোজেন, তো স্টিম অ্যালকেন ডিফর্মিং বিক্রিয়ায় হাইড্রোজেন তৈরি হয়, এখানে হাইড্রোজেন তৈরি বিক্রিয়ায় প্রভাব হচ্ছে নিকেল, একটু 431 পৃষ্ঠা করে দেখতে পাবো সকাশ একটু। তো এই ছিল আমাদের মোটামুটি এখান থেকে পড়া, আমরা বাকি পড়াগুলো পুরোপুরি সংকলন পড়ার পরে পড়ব, আর এরপরে আমাদের পি ব্লকের বৈশিষ্ট্যগুলো একটু বাকি আছে, আর ডি ব্লকের বৈশিষ্ট্যগুলো বাকি আছে, আমি এগুলো তোমাদের বই থেকে পড়া। ওকে, বই থেকে দেখা দিচ্ছি, ওয়েট করো, স্ক্রিন শেয়ার দিই, পরে বই থেকে দেখা দিই, আর গ্রুপ থেকে এগুলাই করা, গ্রুপ থেকে বাইরে তেমন কোনো পড়া নেই, দাঁড়াও বইটা কালেক্ট করি, বইটা নিই, আর তোমরা এই সময় 431 পৃষ্ঠায় চলে যাও, 431 পৃষ্ঠায় গিয়ে একটু দেখে আসো যে ছকটা আমাদের পাইলা কিনা।
আছো তোমরা? না গেছো গা? এই তোমরা শুনতেছো? আচ্ছা, এস ব্লকের, এস ব্লকের কেউ কিছু বলছো? তুমি মনে হয় না। আচ্ছা, তো খাড় ধাতু, মৃৎ ধাতু পড়ছি, এস ব্লকের ধর্মাবলী পড়ছি, প্রত্যেকটা আমরা পড়ছি। এই যে সোডিয়ামকে ফ্রিজার কাটা যায়, ইম্পর্টেন্ট গুলা, শুধু ইম্পর্টেন্ট গুলা মার্ক করতেছি। হ্যাঁ, আমি যেগুলো এখন দাগ দিচ্ছি এগুলো কিন্তু একদম একদম আসার মতো। সোডিয়ামকে ফ্রিজার কাটা যায়, তারপর হচ্ছে তোমার এরা ডায়াম্যাগনেটিক, মানে চুম্বক দ্বারা বিকশিত হয়, তারপর হচ্ছে তড়িৎ ধনাত্মক মৌল বিদারক রূপে কাজ করে, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম ছাড়া অন্যগুলো কি বর্ণ প্রদর্শন করে, বেরিলিয়াম ছাড়া এস ব্লকের অন্য ধাতু কি আয়নিজ গঠন করে, এগুলো পড়াইছি আমি, ঠিক কিনা পড়াইছি। পরের পৃষ্ঠায় আমাদের পি ব্লকের বৈশিষ্ট্য আমরা পড়ি নাই, এটা বাকি রাখছি, কিন্তু পরে এগুলো আমরা পড়ছি, খেয়াল করো। এই যে নিঃসৃত গ্যাসের ব্যবহার পড়ছি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে পড়ছি, 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ডাইমার গুলা কি ভেঙে মনোমার হয়ে যায়, মানে ঊর্ধ্বপাতিত হয়, আমরা পড়ছি। তারপর বরনের অক্সাইড অম্লীয়, কারণ কি অধাতু অক্সাইড অম্লীয় পড়ছি, অ্যালুমিনিয়াম অক্সাইড রুবিডিয়াম অক্সাইড আসতে পারলাম। এরপরে হচ্ছে এই যে কার্বন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, অম্লজনীয় অক্সাইড, কারণ কি অধাতুর অক্সাইড, তারপর হচ্ছে স্ট্যানাস অক্সাইড, লেড অক্সাইড, রুবিডিয়াম অক্সাইড আসতে পারলাম। আচ্ছা, এরপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কিন্তু সিলিকন ডাইঅক্সাইড গ্যাসের কঠিন পড়ছে, কার্বন ডাইঅক্সাইডের গঠন সরলরৈখিক এটাও পড়লাম, এর মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল, কিন্তু সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের পলিমার যৌগ বা বৃত্তাকার অণু, ঠিক কিনা? একটা জিনিস আমরা পড়ি নাই, একটু এটা বই থেকে মার্ক করে নিও বা নিজে পড়ে নিও, একটা জিনিস একটু মিস গেছে আমাদের, জিনিসটা হচ্ছে শুষ্ক বরফ বা কঠিন কার্বন ডাইঅক্সাইডের গলনাঙ্ক হচ্ছে -56 ডিগ্রি সেলসিয়াস, খুব ইম্পর্টেন্ট। শুষ্ক বরফ বা কঠিন কার্বন ডাইঅক্সাইডের গলনাঙ্ক কত? -56 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? প্রশ্ন আসতে পারে নিচের কোনটি শুষ্ক বরফ, কঠিন কার্বন ডাইঅক্সাইড, কঠিন কার্বন মনোক্সাইড, কঠিন সিলিকন ডাইঅক্সাইড, অন্য কিছু, এভাবে আসতে পারে। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আসে যে সিলিকন ডাইঅক্সাইডের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কত, এই জিনিসটা জানা রাখবা, সিলিকন ডাইঅক্সাইডের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে 1610 ডিগ্রি সেলসিয়াস আর 1230 ডিগ্রি সেলসিয়াস, একটু কষ্ট করে পড়তে পারলে ভালো। এরপরে আমরা আর্দ্র বিশ্লেষণের শর্ত কি দেখছিলাম, ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে, এরপরে দেখছি CCl4 আর্দ্র বিশ্লেষিত হয় না কারণ ডি অরবিটাল নাই, কিন্তু SiCl4 এর অষ্ট সম্প্রসারণের কারণে আরো বিশেষিত হতে পারে। নাইট্রোজেন অক্সাইড 5টা, ফসফরাসের 4টা, বা স্থায়ী কয়টা, 2টা। তো এখান থেকে যে জিনিসটা একটু ভালো মতো মনে রাখবো, নাইট্রোজেনের অক্সাইড 5টা, ফসফরাসের হচ্ছে 4টা, কিন্তু এর মধ্যে স্থায়ী হচ্ছে 2টা। আবার বলতেছি, নাইট্রোজেনের অক্সাইড 5টা, ফসফরাসের অক্সাইড হচ্ছে 4টা, বাট ফসফরাসের স্থায়ী অক্সাইড কয়টা? 2টা। ওকে, আচ্ছা, তো নিকটোজেন যেগুলো আমরা দেখছি আগের দিন, এরপরে ওই যে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বন্ধন গুলা ভাঙে, এগুলো সব আমরা দেখছি। আচ্ছা, এরপর 945 কিলো একটা মান আসছিল, মানে একটু কষ্ট করে দেখি। তারপরে PCl5 এর যে ফসফরাস অষ্ট সম্প্রসারণ হয় আমরা বলছি এগুলো, এরপরে NCl3 গঠিত হলেও NCl5 হয় না কারণ ডি অরবিটাল নাই, তারপরে নাইট্রোজেনের 5টা অক্সাইড আমরা পড়ছি, এগুলো সব আমরা পড়ছি, আর ফসফরাসের স্থায়ী অক্সাইড একটু খেয়াল করো, একটু আগে যেটা বললাম ফসফরাসের অক্সাইড 4টা বা স্থায়ী অক্সাইড 5টা, 2টা। ওকে, আচ্ছা, এরপরে নাইট্রোজেন নাইট্রাস অক্সাইড আর নাইট্রিক অক্সাইড হচ্ছে আমাদের গ্যাস নিরপেক্ষ, আর হচ্ছে বাকিগুলো আছে অম্লধর্মী, আমরা দেখছি অ্যামোনিয়া আর ফসফিন 2টাই ক্ষারধর্মী, বাট অ্যামোনিয়া বেশি ক্ষারধর্মী, আর 2টা কারণ ছিল, 2টাই পড়েছি। আচ্ছা, এই যে এখানে টি চিহ্নগুলো কোনটা কোন দিকে দেওয়া সবগুলো দেখাই, তারপর দেখো চালকোজেনের মধ্যে এদেরকে বলা হয় হচ্ছে চালকোজেন, কারণ কি চালকোজেন বলার কারণ কি, কারণ এরা আকরিক উৎপন্নকারী। আচ্ছা, এরপরে OF2 গঠিত হলেও OF4 গঠিত হয় না কারণ কি ডি অরবিটাল নাই, তারপর হচ্ছে আচ্ছা H2 তরল, H2S কেন, আচ্ছা এটা পড়াইনি তো না, H2 তরল, H2S কেন গ্যাস পড়াইনি? আচ্ছা আচ্ছা, এটা তো এটা পড়ার জন্য একটু খেয়াল করো, এই যে H2O হচ্ছে তরল আর H2S হচ্ছে গ্যাস, এটা বোঝার জন্য আসলে আমাদের ইয়া লাগে,
হাইড্রোজেন বন্ধনের ধারণা লাগবে। তো বইয়ের মধ্যে এখানে হাইড্রোজেন বন্ধন লেখা রাখি, হাইড্রোজেন বন্ধন বুঝলে, এই দেখো হাইড্রোজেন বন্ধন, তারপর তুমি এই টপিকটা নিজে নিজে আনসার করতে পারবে। ওকে, তো এটা আমি এখন পড়ি নাই, পড়াই নাই গ্রুপ ষোলোটা, হাইড্রোজেন বন্ধন পড়ার পরে নিজে নিজে পারবে, পড়া হয়ে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে, কথাই শুনতেছো? ওকে, এরপরে আর কি, এরপরে 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 ক্লোরিন হচ্ছে ফিকে হলুদ গ্যাস, ক্লোরিনের বর্ণটা জানতে হবে সবুজ আর হলুদ, ব্রোমিন লাল বর্ণের তরল, আয়োডিন কি গাঢ় বেগুনি কঠিন পদার্থ, প্রত্যেকটা নাম ইম্পর্টেন্ট, প্রত্যেকটার পরিচয় সহ নাম ইম্পর্টেন্ট। এরপরে ভ্যান্ডারওয়াস আকর্ষণ বলের বৃদ্ধি ক্রম আমরা দেখলাম। আচ্ছা, এরপরে হচ্ছে হ্যালোজেন মৌলসমূহ শক্তিশালী জারক, এর মধ্যে ফ্লোরিন হচ্ছে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক সক্রিয় অধাতব মৌল, সবচেয়ে তড়িৎ ঋণাত্মক। ওকে, আচ্ছা, HF হাইড্রোজেন ফ্লোরাইড এর তুলনা কমে যাচ্ছে, 5 ডিগ্রি সেলসিয়াস মনে রাখতে হবে। তারপরে যে অ্যাসিড এর সক্রিয়তা কম দেখলাম আমরা, অসামঞ্জস্যতা বিক্রিয়া আমরা দেখছি, এই যে বিক্রিয়াটা দেখলাম, সেম ভাবে যে বিক্রিয়াটা দেখে রাখবো তোমরা। আর উপরে একটা লাইন বলছিলাম পড়তে, ক্লোরিনের চেয়ে ফ্লোরিন অধিকত শক্তিশালী জারক, আবার নিচে একটা লাইন আছে অক্সিজেনের চেয়ে ফ্লোরিন ও ক্লোরিন অধিক শক্তিশালী জারক। ঠিক আছে, তারপর দেখো জেনন মৌলটি অতি সক্রিয় ফ্লোরিনের সাথে উচ্চ তাপমাত্রায় নিকেল প্রবাহের উপস্থিতিতে জেনন ডাইফ্লোরাইড, টেট্রাফ্লোরাইড এবং হেক্সাফ্লোরাইড গঠন করে। প্রত্যেকটা মনে দেখো, নিকেল প্রবাহক তার কিছু উচ্চ তাপমাত্রা, এই জিনিসটা ইম্পর্টেন্ট। আর আকারটা ইম্পর্টেন্ট, কোনটা সরল রৈখিক, কোনটা সমতুল্য বর্গাকার আর কোনটা পঞ্চভুজ দ্বিপিরামিড, এটা এখন মুখস্থ করবে না, সংকলন করার পর নিজে নিজে পারবে। ওকে, প্রশ্ন আসতে পারে, নিষ্ক্রিয় যৌগের সাথে কোন মৌলটি সবচেয়ে স্থিতিশীল যৌগ গঠন করে? আনসার হচ্ছে ক্লোরিন। এখান থেকে কোশ্চেন গুলো বলছিলাম, বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম বুনসেন শিখায় কোনো বর্ণ সৃষ্টি করে না কেন? সোডিয়াম ধাতুকে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয় কেন? কারণ কি, ওই যে তাপ উৎপন্ন করে প্রচুর, আগুন ধরে যায়। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড ও বোরন অক্সাইড ব্যাখ্যা করো। হ্যাঁ বলো, অনুধাবন আসতে পারে তোমার, আবার গতেও আসতে পারে, যে কোনো পজিশনের জন্য, বুঝতে পারছো? তোমার যেমন ভাবে আসবে তুমি ওইভাবে লাগবা, যদি ক্ষতে আসে ছোট করে লাগবা, গতে আসলে বড় করে লাগবা। আমি বলি একটু স্পেসিফিক ভাবে যদি তুমি চাও তাহলে ভাগ করা যায়, আসলে আমি একটু ভাগ করে দিই, যেগুলা খ ওইগুলাকে টিয়া কালার দিয়ে মার্ক করি, আর যেগুলা গ ওইগুলো লাল কার্ড দিয়ে মার্ক করি, তুমি খেয়াল তুমি নিজে বুঝতে পারবে। একটু খেয়াল করো, যেগুলো এখন সবুজ কালার দিয়ে মার্ক করতেছি এগুলো হচ্ছে খ, আমি লিখে দিই এখানে, যেগুলো হচ্ছে সবুজ, সবুজ গুলা হচ্ছে মূলত খ নাম্বার প্রশ্ন, মূলত কিন্তু চেঞ্জ করতে পারে। আর লাল কালার গুলা হচ্ছে মূলত গ বা ঘ। আচ্ছা, এরপরে যে পিবিও হচ্ছে অভিধর্মী অক্সাইড, এরপরে হচ্ছে তোমার এই যে এটা, তারপরে হচ্ছে এটা, তারপর হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া, আন্ত হ্যালোজেন যৌগ, এগুলো হচ্ছে তোমার কি খ নাম্বারের জন্য। আর যেগুলো এখন লাল কালারে মার্ক করে হচ্ছে কি গ ঘরের জন্য, যেমন CCL4 আদ্র বিশিষ্ট হয় না কিন্তু FeCl4 হয়, পরীক্ষার সাথে মিলাই নিবা, দেখবা পরীক্ষা এগুলো আসছে। প্লাস তোমাদের কলেজ থেকে শীত দেওয়ার কথা দিচ্ছে না শীতটা? আচ্ছা, ওই শীতটা থেকে কিন্তু মোটামুটি সব কমন আসবে। ঠিক আছে, কলেজে বিশ্বাস করো বা না করো, তুমি মোটামুটি 35 থেকে 40 মার্ক কমন পাবো ওই শীত থেকে, যদি তুমি ভালো মতো শেষ করতে পারো। আমি এগুলো ধরে ধরে সলভ করে দিচ্ছি। ওকে, ওইগুলো যা আছে আমি জানি এগুলো, কারণ আমাদেরকে এগুলো পড়ে। ঠিক আছে, তো বইয়ের বাইরে থেকে তো সব তো বইয়ের ভিতরে, তো তুমি যেখানে একজন দেবো, তো আগ মুহূর্তে আইসাই তো দিবে, তুমি খালি রিভাইজ দিবা। ঠিক আছে, আচ্ছা আগে দিলে তো তোমরা খালি এগুলাই পড়বা, অন্য কিছু পড়বা না, কিন্তু আসলে দেখবা পুরো বইটাই উঠাই দিছে, একটু খেয়াল করে দেখবা পুরো বইটাই উঠাই দিছে, ঠিক কিনা? মানে একটু সাজায় দিছে, মানে তোমাদের চালাকি করে। আচ্ছা, তো দেখো এরপরে হচ্ছে ক্লোরিনের সাথে নাইট্রোজেনের বিক্রিয়া, যে NCl3 গঠিত হলেও PCl3 গঠিত হলে PCl5 গঠিত হয় কিন্তু NCl5 কেন হয় না? আচ্ছা, এরপরে হচ্ছে এই যে এটা, এই যে এটা এটা এটা
এটা এটা না, এটা না, এটা সরি, এটা না, এটা বাদ, এগুলাই। হ্যাঁ, আর লাস্টের কোশ্চেনটা আহা মরি না, আস্তে আসতে পারে না, আসলে আসতে পারে, যেগুলো মার্ক করছি এগুলো 100% আসতে পারে। ওকে, আর আমিও চেষ্টা করবো তোমাদের ওই যে কি বলে কিছু ইয়া দাগায় দেওয়ার, যেখান যেখান থেকে আর কি প্রশ্ন আসে, যেমন এখান তো যথেষ্ট সম্ভব যথেষ্ট শর্ট করছি, তাই না? এগুলো থেকে আসবে, বাট আমি তো বেশি পড়াইনি, গ্রুপ 13 থেকে কয়টা পড়াইছি, 14 থেকে কয়টা পড়াইছি, তো যেগুলো পড়াইছি না ওইগুলো আসবে ঘুরা যাবে, ঠিক আছে? এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে? আচ্ছা, তো আর কি, আর হচ্ছে যে ডি ব্লকের বৈশিষ্ট্য আর পি ব্লকের বৈশিষ্ট্য বলতে একসাথে পড়বো, তো আমি চাচ্ছি আজকে এই পর্যন্ত রাখতে। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাস গুলোতে, আচ্ছা চুম্বক তো পড়ে গেছে, এক মিনিট, চুম্বক প্যারাম্যাগনেটিক পড়ছি, দাঁড়াও সবুজ কালার দিয়ে মার্ক, চুম্বক কিন্তু পড়ে ফেলছি, হ্যাঁ প্যারাম্যাগনেটিক, এই যে প্রত্যেকটা আমরা পড়ছি, এগুলো ফেরোম্যাগনেটিক, ফেনিকুইন, ডায়াম্যাগনেটিক হচ্ছে গ্রুপ 1 আর 2, কোনটা আকর্ষিত হয়, কোনটা বিকর্ষিত হয়, কোনটা কোনটা কম আকর্ষিত হয়, এগুলো সব পড়বা, কথা বুঝতে পারছো? কেন পারা চুম্বকীয়, কারণ কি, বিজোড় নাকি জোড়, এগুলো দেখবা। তারপর হচ্ছে তোমার ডি ব্লকের বৈশিষ্ট্যগুলো পড়াইছিলাম, কিন্তু ডি ব্লকের মনে করো যে বৈশিষ্ট্য অবস্থান্তর মৌল, কিন্তু পড়াইছিলাম প্রথম দিকে, যেগুলো পড়াইছি আপনার এই যে কালারগুলো, এই কালারগুলো হচ্ছে অ্যাডমিশনের জন্য, এই কালারগুলো এখন না, এখানে কিছু কালার আছে, কালারগুলো হচ্ছে অ্যাডমিশনের জন্য, এইচএসসি না, ঠিক আছে? তো কথা হচ্ছে এই যে প্রভাবকের দিকে তাকাও, একটা প্রভাবক আছে এখানে, ভ্যানাডিয়াম প্যান্টাক্সাইড, আমরা তো তো পড়ে আসছি, আমরা তো উল্টা দিক দিয়ে আসছি, তাই না? আমরা অলরেডি পড়ে আসছি, তো ভ্যানাডিয়াম প্যান্টাক্সাইডের কথা, সেগুলো আমাদের না পড়লে চলবে। সামনে লিগেন নিয়ে কিছু পড়া আছে, জটিল যৌগ, রঙিন যৌগ নিয়ে কিছু কথা আছে, আর হচ্ছে সংকরায়ন আর পর্যাবৃত্ত ধর্ম, শেষ পড়লেই শেষ। আমি বলি কি কি বাকি আছে আমাদের, কি কি পড়তে হবে সামনে, যদি এই অধ্যায় আমরা শেষ করতে চাই। 1 নম্বর হচ্ছে, দুই থিয়ারি আগাই, আমাদের জটিল যৌগ, রঙিন যৌগ, জটিল যৌগ, রঙিন যৌগ, একটু খেয়াল করে দেখবো, আহামরি টপিক না, সব সহজ। তারপর হচ্ছে তোমার পর্যাবৃত্ত ধর্মগুলো, পর্যাবৃত্ত ধর্মের মধ্যে বেশি না, আকার, ইলেকট্রন আসক্তি, তড়িৎচুম্বকতা আর আইনগত শক্তি, সব আমাদের অলরেডি পড়া হয়ে গেছে কথার মধ্যে, তুমি খেয়াল করে দেখতে পারো। 3 নম্বর হচ্ছে আমাদের শঙ্করায়ণ, শঙ্করায়ণ, আর লাস্টে হচ্ছে পাজানের নীতি। তোমরা কলেজে যারা শীত পাইছো, তারা কলেজের শীত মিলাই দেখো যে এইগুলা থেকে কি প্রশ্ন, আর এবার কোনো প্রশ্ন প্রশ্ন নাই, আর এরবারে যেগুলো আছে অলরেডি পড়া হয়েছে। আর যারা আমাদের কলেজের না, তারা তুমি বই মিলাই রাখবা যে এইগুলা বাদে আসলে প্রশ্ন আসেই না, বড় এগুলো থেকেই ঘুরে ঘুরে প্রশ্ন আসে, ঠিক আছে? আর কলেজে যেমন শীত দিয়ে সেরকম আমি একটা বানাবো, ঠিক আছে? এরকম সাজেশন আমি নিজে তোমাদের দিয়ে দিব লিখে, যাতে তোমাদের কাছে কমন পাও। ওকে, আচ্ছা, তো হচ্ছে কথা আজকে কোন থাকুক, আমি পরে আরেকদিন আর একটু বেশি পড়াই দেবো, ঠিক আছে? তো আসি, তোমরা পড়ো, নাইলে ঘুমাও, আসসালামু আলাইকুম।